ধানী মা লুঙ্গিপিধা লুটেরা গ্যাং ভরতপুর থানা আইগেণি নিকটে ঘটনা ঘটি ঘর মালিক শোবা বেড়ে পাঁচ জন ঘর ঝরকা তাড়ি আলমিরারু দশ লক্ষ টার সুনাগহা এবং নগদ কোড়ি হাজার টঙ্কা লুটি নিয়েছেন লুট হয়ে আইগেণিআরে রাখতে সম্বলপুর জেলা অঠাপালি অঞ্চল দেবাশিষ ত্রিপাঠী থানার অভিযোগ করেছেন তবে দূর্বৃত্ত কারণে লাগিয়ে সিসিটিভি ফুটেজে সিসিটিভ ক্যামেরা ফুটেজে কয়েদ হয়েছে ডিটাল মানে আসলে মে রোডে আসি পাঁচ জন সেইটু পার হয়েকি পছপটু যাইছেন পছপট তো সি সিটি লাগে নি যেতে জনা পড়ুনি সেটা ঝরকা ভাঙ্গি আও কু জিনিস তো নেই নেকলেস দুইটা কেটে চেন তিন আলা চারটা মানে লকর ভিতরে আলমারি লা আলমারি ভাগিলা আপোনক শব্দ হলা নাই না না কিছি শব্দ নাই এসি চালু থলা বত শব্দ নাই সে মানা কৰ জমিজমা বিবাদক কেন্দ্র কৰি ৰক্তাক্ত সংগ্ৰস আৰু ভংগাৰুজা বালেশ্বৰ জিলা চանդীপুর থানা অন্তৰ্গত হিডিগাৰ জমিজমা বিবাদক নে ৰক্তাক্ত সংগ্ৰস সহ ভংগাৰুজা আৰু লুটপাট অভিযোগ বিপক্ষ গোষ্ঠীৰ খণ্ডা তলৱাৰ আৰু ঠেঙামাডৰে দুইজন গৰুতৰ হৈ থিয় বলে সেমানক বালেশ্বৰ জিলা মুখ্য চিকাৰালয়ৰে ভৰ্তি কৰা হৈ গৈছে গৰুতৰ মানে হলে হিডিগাৰৰ সেক অসrul আৰু সেক কমৰু ଆଜି ସକାଳୁ ପୂର୍ବ ଶତ୍ରୁତା ଏବଂ ଜମିଜମା ବିବାଦ କାରଣରୁ ତିରିଶରୁ ଚାଳିଶ ଜଣ ଲୋକ ସେ ଅସ୍ରୁଲ୍ ଏବଂ ସେ କମରୁଲଙ୍କ ଘର ଉପରେ ଆକ୍ରମଣ କରିଥିଲେ ଦୁର୍ବୃତ୍ତମାନେ ଉଭୟଙ୍କ ଘର ଆସବାବପତ୍ର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବେ ଭାଙ୍ଗିରୁଜି ଦେଇଥିବା ବେଳେ ପଡ଼ୋଶୀ ଘର ଭଡ଼ାଟିଆ ମଧ୍ୟ ଆକ୍ରମଣକାରୀଙ୍କ କବଳରୁ ବର୍ତ୍ତି ପାରି ନ ଥିଲେ ଘରେ ପଶି ଦୁର୍ବୃତ୍ତମାନେ ସୁନାଗହଣା ନଗଦ ଟଙ୍କା ଲୁଟି ନେଇଥିବା ଚାନ୍ଦିପୁର ଥାନାରେ ଅଭିଯୋଗ ହୋଇଛି ସୂଚନା ଅନୁଯାୟୀ ଦୁଇମାସ ପୂର୍ବରୁ ବିବାଦର ସୂତ୍ରପାତ ଘଟିଥିବା ବେଳେ ଆଜି ପୁଣି ଦୁର୍ବୃତ୍ତମାନେ ଆକ୍ରମଣ କରିଥିଲେ ଚାନ୍ଦିପୁର ଥାନା ପୁଲିସ୍ ଘଟଣାସ୍ଥଳରେ ପହଞ୍ଚି ତଦନ୍ତ ଜାରି ରଖିଛି